বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে ঢল নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রথমে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান তিনি, এরপর ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিরাপদ রাখতে হলে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবোধকে আজকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় বিএনপিকে ভুল পথ পরিহার করে সঠিক পথে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। বিএনপি এখনো বলে গণতন্ত্রের কথা, যারা ভোট বাক্স ছিনিয়ে নিয়ে গিয়েছে, যারা হারা ভোট করে 100 ভাগেরও বেশি ভোট দিয়েছিল, তারা বলে এখন গণতন্ত্রের কথা। ভুল পথ ত্যাগ করতে হবে, সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে যদি না আসেন, তাহলে বাংলার জনগণ আপনাদের কবর রচনা করবে এই বাংলাদেশের মাটিতে। অপরাজনীতিকে মোকাবেলা করে প্রতিহত করে আমরা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা সচেষ্ট হব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির উদ্যোগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর দুঃসাহসী রাজনীতিবিদ হওয়ার পেছনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন নেতারা। সঠিক ইতিহাস জেনে অপরাজনীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সজাগ থাকারও আহ্বান জানান তারা। আমাদের একটাই স্লোগান ছিল, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি।